রবিবার বিকেলে ধূপগুরীর কেপিপি পার্টি অফিসে উনিশে নভেম্বরের মহাসভাকে সফল করতে প্রস্তুতি সভা করল ছটি সংগঠন সহ প্রাক্তন কেএল সমর্থকরা উল্লেখ্য গত মাসের কুড়ি তারিখে এই বিষয়ে জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছিল উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল যেমন ঘোষণা করতে হবে তার সঙ্গে জীবন সিং সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি আলোচনায় কেএলোর অন্যতম সংগঠক বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের হেফাজতে থাকা কৈলাস কোচকে সামিল করতে হবে যেহেতু আমার ভারতবর্ষে আমার মুখের সামনে চার চারটা রাজ্য হইলে ইতিহাস নিয়া তেলেঙ্গানা ছত্তিশগড় ঝাড়খণ্ড উত্তরাখণ্ড তো আমার মানে জীবন শিখ সেই মতন ঐতিহাসিক ভূখণ্ড কোচ কামতাপুর খানের জন্যে অস্ত্র হাত তুলে নিশে আরো শান্তির আহ্বানে সারা দিয়া দিল্লিতে গেছে বর্তমানে উমরা মানে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোয়ে আসাম রাইফেলের তত্ত্বাবধানে আছে আমরা শান্তি চুক্তির বাদে আরো জোরদার আন্দোলন গণতান্ত্রিক পথে যাতে আমরা আমার রাজ্য মাটি ভাষা এবং আমার অধিকার পাওয়ার পারি সেই বাদে আমরা সমস্ত আলোচনাপন্থী কেলোর ঘর এটাই মিটিং করলাম গত মাসে করা সাংবাদিক সম্মেলনের পর রবিবার কামতাপুর প্রোগ্রেসিভ ইউনাইটেড সহ অন্যান্য সংগঠনগুলির করা এই মহাসভার প্রস্তুতি বৈঠকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা সহ উত্তরবঙ্গ জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওমকার বাংলা